হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৈত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি খুব সকাল সকালেই উঠে পড়েছি আর আমার স্নান টানও হয়ে গেছে, এখন 7টা বাজে। তো আজকে কেন সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আমি খুব খুশি, আর কী কারণে খুশি সেটা তোমরা ভ্লগটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকের দিনটা শুরু করি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভ্লগ। সকাল মা মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলো, তো সেগুলো হয়ে গেছে, তো চলো সেগুলো তাড়াতাড়ি করে মিলে নিই। এখানে এই যে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আজকে টিফিনে হবে ঘুগনি মুড়ি। তো এই যে মটর আর আলু সেদ্ধ হয়ে গেছে কুকারে, শুধু ঘুগনিটা করলেই হবে। ও রমিশনা, কাছে বিকো কাছে, আচ্ছা খাব, যা হয়ে গেল। স্নান হয়ে গেছে, আর ব্লগের আমি শুরুতেই বলেছি যে আমি আজকে খুশি, তো এই কারণেই খুশি কারণ আমার গ্রামের বাড়ি থেকে বাবা মা আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোট কাকু, মানে আমার শ্বশুর মশাই হয় কাকা শ্বশুর, আর কাকিমা আর ভাই, মানে সম্পর্কে আমার দেওর হবে। তো ওরা পাঁচজনে মিলে এসেছে, ওরা সকাল 7টা নাগাদ স্টেশন নেমে গেছে, তো তাতে মানে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে পৌঁছে গেছে। স্টেশন থেকে আমাদের বাড়ি 5-10 মিনিটের ডিস্টেন্স। আর গ্রামের বাড়ি থেকে কত কিছু নিয়ে এসেছে দেখো, এই যে বড় বড় চিংড়ি মাছ আর যে মুরোলা মাছ সব ভাজা করেই নিয়ে এসেছে, কারণ বরফ দিয়ে নিয়ে আসতে অনেকটাই ঝামেলা আছে, এই সব ফ্রাই করেই নিয়ে এসেছে। আর এই যে এটা শোল মাছ, আর আছে একটু বড় সাইজের চিংড়ি মাছ, আর শাগও নিয়ে এসেছে, বাড়িরই শাগ। তো ওই যে মা ওখানে কাটছে, আর এই যে দু ধরনের মিষ্টি নিয়ে এসেছে, আর মাও বাড়িতে তৈরি বানানো মিষ্টি নিয়ে এসেছে, তো সেটা আর আমি দেখাইনি, দেখাতে ভুলে গেছি। তো ওইদিকে সবার টিফিন কমপ্লিট, তো এবার আমি তাড়াতাড়ি রান্নার দিকে চলে এসেছি। আর এখানে আমি এই যে চিংড়ি মাছের জন্য মশলাটা কষে নিচ্ছি, আর ওইদিকে মুগ ডাল হচ্ছে, মুগ ডালে জিরে দিয়ে, শুধু জিরে, তেজপাতা আর একটুখানি টমেটো দিয়েছি ফোড়নে। তো মুগ ডালটাও আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছে একটুখানি সর্ষে আর পোস্ত বাটা দিচ্ছি। এবার সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর এই যে জল দিয়ে একটু মশলাটা ফুটে গেলে এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। আর এই যে আমার এখানে চিংড়ি মাছ একদম রেডি রান্না। আর এখানে রমিল প্রথমে দাদু আর দিদাকে দেখে কাঁদছিল, কিন্তু তারপরে মানে পরিচিত হয়ে যাওয়ার পর কোলেই উঠে গেছে। এখানে দাদুর কোলে লিচু খাচ্ছে, আর আরুষ ওর কাকায়ের সঙ্গে যে বাইরে লিচু খাচ্ছে।
এখানে দাদুকে দেখছে আর হাসছে। তো আমার ওইদিকে সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু শাকটাই রান্না করতে বাকি আছে। তো শাকে আমি এই যে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলো যে দিয়ে দিচ্ছি। আর শাকটা যেহেতু কচি মানে একে আর চাপা দিতে হয়নি, ও এমনিই শাকের যে জল বেরিয়েছে তাতেই দেখো শাকটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মানে প্রথমে নুন দেইনি, এবার হলদি দিচ্ছি আর একটুখানি পরিমাণ মতো যেমন নুন দিয়ে দিচ্ছি। আর গ্রামের বাড়ি থেকে অনেক বিচা কলাও নিয়ে এসেছে, তো এখানে আমি বিচা কলা আলু বেগুন একসঙ্গে সিটি দিয়ে দিচ্ছি কুকারে, যে তেল লঙ্কাও আমার পাকানো হয়ে গেছে। আর বিচা কলাটা এই যে মা এখানে মাখিয়ে দিচ্ছে, শাকেও একটু লঙ্কা মাখিয়েছে মা, এখানে বিচা কলাটা ভালো করে মা মাখিয়ে দিচ্ছে। মাকে বললাম তুমিই মাখিয়ে দাও, ভালোই হলো। আর এখানে এই যে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে চিংড়ি মাছ, আর এটা মুগের ডাল, আর এটা ভাত, আর আছে এই যে শাক ভাজা, আর ওই যে বিচা কলাটা মাখানো হচ্ছে, বিচা কলা আলু বেগুন একসঙ্গে মাখানো হচ্ছে। আর কাকু এখানে দেখো কী ধরনের চকলেট নিয়ে এসেছে মুম্বাই থেকে, মানে অ্যাকোরিয়ামে যে মাছ চাষ করা হয় সেখানে যেমন কালারিং স্টোন থাকে পুরো সেই ধরনের। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সব রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে ফ্যামিলি সবাইকে নিয়ে এই যে বাইরের দিকে একটু ফুচকা খেতে বেরিয়েছি এখানে। আর ফুচকা দেওয়ার আগেই বাটি নিয়ে হাজির, আমাকে ফুচকা দাও। কতগুলো মেম্বার আমরা, তো এই মন্দিরটা আমাদের বাড়ি ফিরে আসার পথেই পড়েছে, তো ভাবলাম মন্দিরে বেশ পুজোও হচ্ছে আর ভিড়ও আছে, তো চলো মন্দিরটা ঘুরেই যাই। তাই বাবা মা আর আমি এই যে তিনজনে মিলে আমরা ঢুকেছি। তো কাকিমার একটু অসুবিধে আছে বলে ঢোকেনি, কাকিমা বাইরেই দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদেরকেও মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আর এখানে এই যে দেখো ওই যে দূরে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। ছিল বলে তাই ওকে নিয়ে যেতে পারিনি, তো যেই বাড়ি ফিরে এসেছি ও তখন ঘুম থেকে উঠে পড়েছে, সে কী কান্না। আর এখানে এই যে দিদার সঙ্গে খেলছে। আর সন্ধেবেলা এই যে ঘুরে এসে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে কুদ্রি আলুর পোস্ত হবে, ফ্রিজে মাছটা এই যে বের করব আর ডাল হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।